সাউথ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়ন খেলোয়াড় বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণা রানী সরকার ও দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে দেশ টিভির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। রোববার রাজধানীতে দেশ টিভির কার্যালয়ে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে কোচ গোলাম রব্বানী, ঋতুপর্ণা চাকমা ও কৃষ্ণা রানী সরকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। এ সময় দেশ টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে দেশ টিভির সঙ্গে কথা বলেন দুই তারকা ফুটবলার। অসংখ্য ধন্যবাদ দেশ টিভিকে এত সুন্দর একটা আমন্ত্রণ করার জন্য। আমাদের সামনে পরিকল্পনা হচ্ছে আমরা এখন কিছুদিন ফ্যামিলির সাথে ছুটি কাটিয়ে আসবো, ওরা আবার ব্যাক করবো একসাথে। তো এখন আমাদের পরিকল্পনার সামনে যে টুর্নামেন্টগুলো, এই টুর্নামেন্টগুলো ভালো কিছু করার, আমাদের যে ধারাবাহিকতা এটা অব্যাহত রাখবো। ধন্যবাদ জানাতে চাই দেশ টিভিকে যে এত সুন্দর আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ করার জন্যে। আর হচ্ছে আমাদের ফিউচার এখন যেহেতু সাউথ এশিয়াতে আমরা চ্যাম্পিয়ন ফার্স্ট, তো আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো যাতে পরবর্তীতে আরও ভালো করতে পারি। আর যেহেতু 2023 সালে আমাদের অলিম্পিক বাছাই আছে, তো সেই ম্যাচগুলো নিয়ে কাজ করবো।